নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে অকারণে ভিজিলেন্স তদন্ত, সোচ্চার বিডিএফ। শ্রীকোনায় জুয়ার আসরে পুলিশের অভিযান, বিভিন্ন সামগ্রী সহ ধৃত চার। কাটিগোড়া সার্কেল অফিসে মদের আসর, আচমকা হানা সিও রবার্ট টুলোর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকের স্বার্থে সরব থাকার জন্যই বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থের বিরুদ্ধে অকারণ মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলের তদন্ত চলছে। করিমগঞ্জবাসীকে ব্যালটের মাধ্যমে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানাল বিডিএফ। বিজয়া তথা দীপাবলির শুভেচ্ছা জানাতে করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থের বাড়িতে গিয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেল দ্বারা বিধায়কের হেনস্থার জন্য ক্ষোভ প্রকাশ করেন তারা। মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, কমলাক্ষ সম্পূর্ণ নিয়ম নীতি মেনে একটি চা বাগানের শেয়ার ক্রয় করেছেন, কিন্তু তার জন্য তাকে এবং তার পরিবারের সদস্যদের মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলের পক্ষ থেকে যেভাবে বারবার তদন্তের নামে হেনস্থা করা হচ্ছে, যা উদ্দেশ্য প্রণোদিত ও আক্রোশমূলক। কমলাক্ষই বরাকের একমাত্র বিধায়ক যিনি বরাক উপত্যকার প্রতি বৈষম্য এবং এখানকার জ্বলন্ত সমস্যা নিয়ে বিধানসভা তথা বাইরে সরব থাকেন। তার গণতান্ত্রিক কণ্ঠকে রোধ করার জন্যই কি এই ধরনের চক্রান্ত? এনআরসি ডি ভোটার ডিটেনশন সমস্যা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাকের প্রার্থীদের ইচ্ছাকৃতভাবে বঞ্চনা, ডিলিমিটেশন করে বিধানসভা আসন কর্তন, সরকারি প্রশ্রয়ে ব্রহ্মপুত্র উপত্যকায় উগ্র জাতীয়তাবাদীদের তাণ্ডব, সবকিছুর বিরুদ্ধে বরাকের বিধায়কদের মধ্যে একমাত্র কমলাক্ষকেই সরব হতে দেখা গেছে। এ রাজ্যের প্রচুর বিধায়ক মন্ত্রীরা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন, বিশেষত বরাক বিভিন্ন সিন্ডিকেটের অবৈধ টাকা লেনদেনের সাথে যুক্ত রয়েছেন বলে শাসক দলের অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সবাইকে বাদ দিয়ে শুধু করিমগঞ্জের বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলের এই তোড়জোড়ের একমাত্র উদ্দেশ্য যাতে ভয় দেখিয়ে এই বিধায়ককে দাবিয়ে রাখা যায়। জয়দীপ এদিন আরো বলেন, যদি মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলকে তদন্ত করতেই হবে, তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় কি করে বরাকের শুধু 1% প্রার্থী উত্তীর্ণ হন তা নিয়ে তদন্ত হোক। কি উদ্দেশ্যে ডিলিমিটেশন করে বরাকের দুটি আসন অনৈতিকভাবে কর্তন করা হলো তা নিয়ে তদন্ত হোক। কেন কেন্দ্রীয় সরকার তথা রেলমন্ত্রকের সবুজ সংকেত সত্ত্বেও ভাষাশহীদ স্টেশন নামকরণ আটকে আছে তা নিয়ে তদন্ত করুক মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেল। জয়দীপ বলেন, করিমগঞ্জের বিধায়কের বিরুদ্ধে এই পদক্ষেপকে মোটেই ভালোভাবে মেনে নেননি সাধারণ মানুষ, তাই আগামী নির্বাচনে তারা এসবের যোগ্য জবাব দেবেন। আমরা জানি যে কমলাক্ষ দেবপ্রকাশ বরাক উপত্যকার একমাত্র কণ্ঠ, যিনি বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা, ডিলিমিটেশন হোক, এনআরসি হোক, যে কোনো ধরনের সমস্যা হোক, ভাষার সমস্যা সব নিয়ে উনি ক্রমাগত সরব থাকেন, তো তাকে চুপ করানোর জন্য কি এসব করানো হচ্ছে? আমাদের বক্তব্য হচ্ছে যে যদি মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেল ঠিকঠাক তদন্ত করতে হয়, তাহলে কেন বরাক থেকে দুটো সিট কর্তন করা হলো ডিলিমিটেশনে, সেটা করুক। কেন রেল মন্ত্রক এবং কেন্দ্রীয় মন্ত্রকের অনুমোদন থাকা সত্ত্বেও ভাষাশহীদ স্টেশন এখন পর্যন্ত হলো না, সেটার তদন্ত করুক। কেন এখানকার থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরিতে আমাদের ছেলেদের বঞ্চিত করা হচ্ছে, যেটা বিধানসভায় খুদ অধ্যক্ষ তথ্য দিয়েছেন, তো সেই ব্যাপারে ভিজিলেন্স সেল কেন তদন্ত করছে না? আমরা জানি যে এই বিধায়ক যিনি বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন, তাকে দাবি রাখার জন্য এসব করা হচ্ছে, এবং আমরা নিশ্চিত যে করিমগঞ্জবাসী এটাকে মোটেই ভালো চোখে মেনে নেননি এবং আগামীতে নির্বাচনে উপযুক্ত প্রতিফল তারা সরকারকে দেবে। জুয়ার আসরে হানা দিয়ে চারজনকে গ্রেফতার করল শ্রীকোনা পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর সদর থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে একটি জুয়ার আসর গুড়িয়ে দেয় পুলিশ। জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়, তবে কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সামগ্রী সহ চারটি মোবাইল ও নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের সদর থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের নাম অবিনাশ দাস, আনন্দ দাস, বিনীত নাথ, বাবলু দাস। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়।
পাটিগুড়া সার্কেল অফিস ক্যাম্পাসে নাইট গার্ড রাজেন্দ্র সিংহের আবাসনে বসা মদের আড্ডায় হানা দেন সিও রবার্ট টুলোর। এতে সার্কেল অফিসের দুই কর্মী যথাক্রমে নাইট গার্ড রাজেন্দ্র সিংহ, জাইদুল হোসেন ও পার্শ্ববর্তী সাব রেজিস্টার অফিসের সমীরণ কলিতা সহ এলাকার স্থানীয় আরো সাত আট জনের দলকে মদের আসরে ধরেন সার্কেল অফিসার। রাজেন্দ্র সিংহ গোটা আসরের নেতৃত্বে ছিলেন। রান্নাবান্নার কাজ করছিলেন জাইদুল হোসেন আর সাব রেজিস্টার অফিসের সমীরণ কলিতা ছিলেন পরিবেশনের দায়িত্বে। এলাকার স্থানীয় বন্ধুদের নিয়ে আসরটি ছিল আমজে আহ্লাদে মন মাতানো। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সার্কেল অফিসার রবার্ট টুলোর হানা দিয়ে অন্তত দশ বোতল মদ বাজেয়াপ্ত করেন। রবার্ট বলেন তিনি ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। উল্লেখ্য, কাটিগুড়া সার্কেল অফিস পাড়ায় এমন ঘটনা প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে স্থানীয় সচেতন মহল সার্কেল অফিসারের বলিষ্ঠ পদক্ষেপের প্রশংসা করছে। ये जगह क्या पीने का जगह है ये? हाँ, पीने का जगह ये? हाँ, तो काम कर रहे हैं क्या जगह ये? क्या लोग आने लोग आने लोग आने लोग हाँ, ऑफिस से पौधे पता नहीं ये तुम लोग ये क्या जगह ये? हाँ, अभी तक क्या बुलाया? हाँ, ये सड़क का जगह ये? বিভিন্ন বিগ বাজেটের পুজোর আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেয় বিভিন্ন থিম। এবার শিলচরের বুকে এমন থিম তৈরি করা হয়েছে যা সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সোনাইরুডের তরুণ ক্লাব প্রাঙ্গণে এলাকার উদীয়মান যুবকরা গর্ভধারিণী মাকে শ্রদ্ধা জানিয়ে এবার মাতৃঋণের উপর মণ্ডপ করেছেন, যা বরাকবাসীর কাছে বেশ জনপ্রিয় হওয়ার পাশাপাশি সকলের হৃদয় ছুঁয়েছে। বয়েজ ক্লাবের পরিচালনায় সোনাইরোড কালীপূজা কমিটির এই মহৎ প্রয়াস গোটা স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন অনেকে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, মাতৃগর্ভের কাছে আমরা সবাই ঋণী, কিন্তু এই ঋণের কথা আমরা সবাই ভুলে যাই, যার ফলে বৃদ্ধ বয়সে তাদের সঙ্গে হয় অবহেলা ও একাকিত্বের যন্ত্রণা। অথচ গর্ভধারিণী মায়ের মধ্যেই রয়েছেন দেবী কালী, তাই তাকে সবাই মা কালী বলে ডাকেন। মাকে শ্রদ্ধা নিবেদন করে মণ্ডপে মায়ের পায়ের ছাপ সহ মা শব্দটি লেখা হয়েছে। এছাড়াও মণ্ডপের ভেতরে রয়েছে মাতৃঋণের বিভিন্ন দৃশ্য। সব মিলিয়ে মণ্ডপ ও প্রতিমায় এই অভিনব থিম মানুষের হৃদয়ে সাড়া ফেলার পাশাপাশি তাদের এই প্রয়াস সফল ও সার্থক হয়েছে বলেও কর্মকর্তারা দাবি করেছেন। মাতৃঋণ একটা থিম তুলে ধরেছি সোনাইড বয়স থেকে, মানে সোনাইড বয়স ক্লাব থেকে। এই মাতৃঋণটা এইভাবে যে আমরা মানে সাকসেস করতে পেরেছি কিনা এটা দর্শক কিন্তু জান মানে বলবে আমাদেরকে, বা অত দর্শক কিন্তু বুঝতে পেরেছে, অত আমরা মানুষ জানতে পেরেছি এই সোনাইড বয়সে এতভাবে মানুষ মানে জনগণ আসছে আমাদের এখানে। আমরা এইবার এইভাবে পুজোটা করে অনেক আনন্দিত হয়েছি, যেভাবে করেছি অনেক খুশি হয়েছি, হয়তো সবাই খুশি, কমিটিবৃন্দ যাদের সদস্যরা আছে সবাই অনেক আনন্দিত খুশি হয়েছে। আর এইভাবে একটা থিম নিয়ে এত উচ্ছ্বসিত হয়েছে, জানি না নেক্সট ইয়ার যে আমরা এই মানে আজকে এইবার যে থিমটা আমরা ইয়ে করেছি প্ল্যান করে সাকসেস করতে পেরেছি, হয়তো নেক্সট ইয়ার আমরা আরও অন্য কিছু থিম নিয়ে এগোতে পারি পরবর্তী প্রজন্মে। এটা দর্শকবৃন্দদের কাছে আমরা আজ আগমন রাখবো। শুধু শহরে নয়, কাছের জেলার গ্রামের পূজা প্যান্ডেলগুলিতে কালীপূজার দ্বিতীয় রাতে দেখা গেল দর্শনার্থীর ঢোল। বিভিন্ন প্যান্ডেলে কালীপূজার আয়োজন দেখতে রাত দুপুর পর্যন্ত দেখা গেল উপচে পড়া ভিড়। থলায় বিধানসভা চক্রের পানিভরা গ্রামে দেখা গেল এমন চিত্র। স্বামীজি সংঘ কালীপূজা কমিটির আয়োজিত সীতার বনবাস থিমটি দেখার জন্য দূর দূরান্তের গ্রাম থেকে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক। আমাদের জন্মগত পেশাই এটা, আমরা মাটির কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি, প্রত্যেকটা ঘরে ঘরে মাটির কাজ আছে। আজকে এমন একটা দিন এসেছে যে আমরা কিছু কিছু শিক্ষার্থীকে এগিয়ে যাচ্ছি, 50% গেছে গিয়ে শিক্ষার্থীকে, 20% আছে বিজনেসের দিকে, কিছু কিছু লোক যারা আছে এখনও সেটা ধরে রেখেছে। যেমন আমিও সার্ভিস করি, কিন্তু আমি এটা ধরে রেখেছি, পুজো এলে আমি এটা করি, নিজের যে জন্মগত যে ব্যবসাটা আমি লোকের পরাগ বিশ্বের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি।
ওই চেষ্টাটাই আমাদের মধ্যে থাকবে। আর এরকম চেষ্টা যদি আমাদের মধ্যে থাকে, আমরা ভাবি যে আমাদের কর্মক্ষমতা যদি আমরা নিজেরা বজায় রাখতে পারি, ভবিষ্যতে সব কর্মক্ষমতা সব উদ্দেশ্য আমরা সাকসেস করতে পারব। এখানে ওই পাশের মণ্ডপ আমাদের পুজো পাওয়ার আগে স্কুলের মাঠে একটা পুজো হচ্ছে, সেটা হচ্ছে লোকনাথ সংঘ, সেখানেও কালী পুজো হচ্ছে, সেখানেও রামায়ণের একটা থিম তুলে ধরেছে। আর ওইখানে আমাদের মণ্ডপ ছেড়ে বেকির পারে একটা পুজো তুলেছে, সেখানে ওরা একটা দুর্গার একটা থিম তুলে ধরেছে। হ্যাঁ, আর ওইখানে আছে রাইজিং ক্লাবে, রাইজিং ক্লাবে শিবশক্তির একটা পিকচার ওরা তুলে ধরেছে আমাদের দর্শকবৃন্দের কাছে। আর শাইনিং ক্লাবে তুলে ধরেছে সেটাও গম্মা এবং নিমাই, এই দুইজনের যে একটা মতামত নিয়ে একটা থিম ওটাও ওখানে তুলে ধরেছে। যে প্রত্যেকটা থিমের এক একটা রহস্য আছে, সব রহস্য নিয়ে আমরা আজকে এত জনসমাবেশ করতে পেরেছি, তার জন্য আমরা খুব গর্বিত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুকে স্মরণ করলো সংগঠন ড্রিম সেলিব্রেশন। জাতীয় শিশু দিবস উপলক্ষে সংস্থার কর্মকর্তারা এদিন ইটখোলাস্থিত বাসঘাটে দুস্থ শিশুদের মধ্যে খাতা কলম, মিষ্টি ও বিস্কুট সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। এদিন সংস্থার তরফে সুমিতা সিং, সন্দীপ্ত ও সোনালী বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নমস্কার, আমি সোনালী বণিক ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে বলছি, আজকে শিশু দিবস, তার জন্য আমরা এখানে ইটখোলা বাসঘাটে এসেছি। এখানে সব বাচ্চারা আছে, ওদেরকে আমরা খাতা কলম, তারপরে বিস্কিটস, সুইটস, এগুলো সব আমরা বিতরণ করেছি। তো আমাদের সাথে এসছে আমাদের সহকর্মী ড্রিম সেলিব্রেশনে সুমিতা সিং, সন্দীপ্ত, আমরা সবাই, আরও অন্য অন্যরাও আছে, আমরা সবাই এসছি, এসে সঙ্গে সবাই আমরা মিলেমিশে সবাইকে দিয়েছি। নমস্কার। আমজুর সেতু থেকে কাপ্তানপুর পর্যন্ত বাঁধসহ রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। মঙ্গলবার বিকেলে সোনার আমজুরঘাটে ফলক উন্মোচনের মাধ্যমে 1.5 কিলোমিটারের অধিক রাস্তা নির্মাণ কাজের সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ যোজনার মাধ্যমে 2,21,00,000 টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হবে। এ নিয়ে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক কৌশিক রায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী কাজের প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন পূর্ত বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অজিত কুমার দাস ও বিভাগীয় এসডিও ফখরুল ইসলাম বরভুইয়া। এছাড়া বক্তব্য রাখেন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি জুনুবাবু লস্কর, স্থানীয় নাগরিক সুরেন্দ্র সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাপ্তানপুর জিপি সভাপতি ব্রজেশ্বর দাস, কাজের ঠিকাদার টিটু কুমার দাস, দিলওয়ার হোসেন বরভুইয়া, শেকন বরভুইয়া সহ অন্যান্যরা। দুটি রাস্তারে আজকে আমরা শিলান্যাস করব, একটা আমরা করলাম 1600 মিটার, আর একটা 7 কিলোমিটারে আমরা একটা শিলান্যাস করব। আমি আজকে এই সভায় মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই, উনি টাইকাম রোড এই পরিকল্পনা উনি হাতে নিয়েছিলেন, এবং এই পরিকল্পনার সাথে সাথে সোনাই এবং লক্ষ্মীপুরকে সংযোগ করা এই রাস্তা আমাদেরকে মঞ্জুর করেছে। আর এই দুটা, এই পুরো প্যাকেজ যদি 8 কিলোমিটারে, যেটা 8.6 যেটা আছে, এটাতে প্রায় 12 কোটি অধিক টাকা এটার জন্য মঞ্জুর করেছে। আমরা যে জায়গায় শিলান্যাস করেছি সেই জায়গা সোনাই সমষ্টি, যেখানে আজকে আমরা আছি এটা লক্ষ্মীপুর সমষ্টি, যেখানে গিয়ে শেষ হবে সেটা সোনাই সমষ্টি। ডিলিমিটেশনে অনেক রকমের পরিবর্তন হয়েছে, ডিলিমিটেশনের পরে যেখানে শুরু করেছি যেখানে আছি দুটাই সোনাই সমষ্টি, যেখানে গিয়ে শেষ হবে সেটা আবার লক্ষ্মীপুর সমষ্টি। কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ডিলিমিটেশন যাতে আমাদের মধ্যে প্রভাব না ফেলতে পারে, আমাদের লক্ষ্য হলো যে যে সমস্ত গ্রামে আবাদী আছে, যে সমস্ত গ্রামের লোকরা আছেন, প্রত্যেক গ্রামের রাস্তাকে কিভাবে পাকা করা যায়, সেই রাস্তাকে কিভাবে সংস্কার। সুন্দর সুষ্ঠুভাবে 880 নং হাজী মশরফ আলী নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের SMC কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার সকাল 11টার সময় 880 নং হাজী মশরফ আলী নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সরকারি গাইডলাইন মোতাবেক 17 জন সদস্য নিয়ে স্থলের SMC কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল খালিক লস্কর। উপসভাপতি পদে ফাতিমা বেগম লস্কর নির্বাচিত হয়েছেন। এদিন এসএমসি কমিটি গঠনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ জামান উদ্দিন লস্কর, শিক্ষিকা নীলুফা বেগম লস্কর, শিক্ষক অথর্ব চক্রবর্তী, গ্রুপ সদস্য নুরুল আমিন লস্কর, আনোয়ার হোসেন লস্কর, আসাদুর রহমান লস্কর, ফখরুল ইসলাম বড়ভূইয়া, খায়রুল ইসলাম বড়ভূইয়া, আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা। নম্বর আজি মশরফ আলী এলপি স্কুলের এই যে আগামী তিন বছরের জন্য যে এসএমসি গঠন করা হয়েছে, এতে উপস্থিত যে গার্জিয়ানরা শান্তিপূর্ণভাবে এবং সবার সর্বসম্মতিক্রমে এসএমসি গঠন করেছেন, তাই আমি সবাইকে আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব যে আজকের গঠন করা এই এসএমসি এই স্কুলের সর্বাঙ্গীণ উন্নতি, শৈক্ষিক পরিবেশ সহ সব দিক দিয়ে স্কুলের যে উন্নতি করানো সম্ভব হয় সে ব্যাপারে তারা সচেষ্ট থাকবে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে তারা সবসময় খেয়াল রাখবে, এই বলে আমি আমার ধন্যবাদ জানাই। আর যে আমার এলাকার 880 নং হাজি মশরফ আলী এলপি স্কুলের যে আমার লোকেল হিসাবে আমি বর্তমানে আমার গাঁর সমর্থনে আমি প্রেসিডেন্ট রয়েছি, আমাকে আপনারা সকলে সাহায্য করবেন যাতে আমি এই তিন বছর এই স্কুলের কার্যকারী সমাধান করতে। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অধীনে থাকা চিপুরসাঙ্গন জেবিএমই মাদ্রাসার শিক্ষক আলাউদ্দিন বড়ভূইয়া মেট্রিক ফেল বলে অভিযোগ ওঠায় বেজায় জটেছেন ওই শিক্ষকের পরিবারের লোকজন। নিজের পিতার বিরুদ্ধে এমন অভিযোগকে ডাহা মিথ্যা উড়িয়ে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ওই বিতর্কিত শিক্ষক আলাউদ্দিন বড়ভূইয়ার বিজ্ঞান বিভাগ নিয়ে অধ্যয়নরত চার কন্যা। আজ সাংবাদিক ডেকে চিপুরসাঙ্গন জেবিএমই মাদ্রাসার টুইটার শিক্ষক আলাউদ্দিনের মেয়েরা তাদের পিতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ দৃঢ় কণ্ঠে খণ্ডন করেন এবং দাবি করেন তাদের পিতা শুধুমাত্র মাধ্যমিক উত্তীর্ণ নয়, পাশাপাশি বিএ এবং ডিএলএড ডিগ্রিধারী। আলাউদ্দিন বড়ভূইয়ার কন্যা মৌসুমী খানম বড়ভূইয়া, মেহবুবা খানম বড়ভূইয়া, সুক্রিয়া খানম বড়ভূইয়া অভিযোগ করে বলেন তাদের পিতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় তাদের আত্মসম্মানে আঘাত লেগেছে, সমাজে তারা বিভিন্ন সমালোচনার মুখে পড়েছেন। এমএসসিতে অধ্যয়নরত মৌসুমী খানম বড়ভূইয়া বলেন তার পিতা একজন হার্টের রোগী, যারা তার পিতার বিরুদ্ধে এমন অভিযোগ এনে এই পরিবারকে ধ্বংস করে দিতে চাইছেন তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, হুঙ্কার দিয়ে এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানান তিনি। কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও তান খেনে খোয়া হয়ে যান তাই মেট্রিক ফেল, এটা তো এক লজ্জাজনক ব্যাপার। আমরা কাছে তো আমরা আজকে গর্ত কি বাড়িয়ে যাইতে পারি না, মানুষে বহুত করলো নানান ধরনের মাত মাত বহুত লজ্জা পাই আর আমরা আজকে আমরা হেরাস হই আর কত রকমের হেরাস হয়েছে আমরা চারটা মেয়ে বাবার, যদি আমার বাবার আজকে কিচ্ছু হয়ে যাকে দায়ী হইব এই দায়বার খেয়ে লইব, শিক্ষা বিভাগে লইব নাকি তাই দায়বার। রিপোর্ট আছে আমি দেখাই আপনারে, আপনারা যে 1984 সালে HSLC পরীক্ষা রুল নাম্বার 117 নাম্বার 1842 অধীনে আলাউদ্দিন বড়ভূইয়া নামের কোনো পরীক্ষার্থী নেই, এটা মানে পেপার কাটও দেওয়া হয়েছে পরশু দিন, পরীক্ষার্থী নাই। আমরা তো এলা কিচ্ছু রুল নাম্বার খেউরে দিছি নি আমরা কোনো এলা কিচ্ছু আমরা রুল নাম্বার খেউরে দিছি না, তাইলে এগুলো খান থেকে আইলো। আই থিঙ্ক মানে অফিসও কোনো একটা খেলিমেলি হয়েছে, অফিসের লগে আত্মিলানি হয়েছে, যে মানে যে দুষ্কৃতীরা মানে আমরা পিছিয়ে লাগি রইছেন, আমার বাবার পিছিয়ে লাগি রইছেন, তারা কিছু একটা গড়বড় করছেন, এলাগি তো তারা চ্যালেঞ্জের মোকাবিলা হয়েছেন, আর না তো ইনো চ্যালেঞ্জের মোকাবিলা হইবার কথা না। আর আমার বাবা ফুরাফুরি এটা দেখিয়া কইছেন, পেপার কার্ড দেখিয়া কইছেন যে এটা রুল নম্বর তান নাই, আর আমি নিজেও জানি আমি তান বড় মেয়ে, আমার বড় ভাই নাই, আমি সান সপ্তাহ দেখি তান ইলা কিচ্ছু তান রুল নম্বর নাইও। সেকেন্ডলি আর একটা পয়েন্ট আছে, আর একটা দুইটা নাম্বার মানে বার হয়েছে দুইটা ফুরাফুরি 157 এর অধীন অন্য এক আলাউদ্দিন বড়ভূইয়া যার পিতার নাম আব্দুস সামাদ বড়ে, আমার ফুরা এনসেস্টরের মধ্যে নিমার আলী বড়ভূইয়া আমার দাদার নাম, মানে আব্দুস সামাদ বড়ভূইয়া হয়ে আমার ফুরা এনসেস্টর এলাকা কোনো মানুষ নাই। 18 নভেম্বর করিমগঞ্জে শুরু হচ্ছে সমবায় মেলা। সমবায় আন্দোলনের অধিক প্রসার ঘটাতে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসেস লিমিটেডের বিশেষ পদক্ষেপ, সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সমবায় মেলা ও প্রদর্শনী। আগামী 18 থেকে 20 নভেম্বর তিন দিনের নানা কার্যক্রম হাতে নিয়েছে সহচরী করিমগঞ্জ। আজ সহচরী প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান সুব্রত দেব উল্লেখ করেন এই প্রথম বরাক উপত্যকার মধ্যে করিমগঞ্জে আয়োজন হতে যাচ্ছে সমবায় মেলা ও প্রদর্শনী।
টাউন কালীবাড়ি সংলগ্ন সহচরীর মাঠে মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 18 নভেম্বর সকাল 11টার সময় মেলা সহ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। রাজ্যের সমবায় মন্ত্রী নন্দিতা গার্লোসার হাত দিয়ে এদিন সূচনা হবে মেলার। উপস্থিত থাকবেন জেলা আয়ুক্ত, করিমগঞ্জের সাংসদ, পাঁচ সমষ্টির বিধায়করা, তাছাড়া উপস্থিত থাকবেন বিভাগীয় কর্মকর্তারা। থাকছে বিশেষ সেমিনার, পাশাপাশি 19 নভেম্বর করিমগঞ্জ অসামরিক হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ, রক্তদান শিবির, রাজ্যের সমবায় বিভাগের পঞ্জীয়ক নারায়ণ কালোয়ার সহ অন্যান্য ব্যক্তিত্বদের উষ্ণ সম্মান, সাংস্কৃতিক কার্যক্রম। 20 নভেম্বর গণ্যমান্য ব্যক্তি সহ প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মান, সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি। কোনো কোঅপারেটিভ সোসাইটি যদি কোনো বিশেষ প্রকল্প গ্রহণ করে এবং সেই প্রকল্পটি সরকার মনে করে ভয়গুল হবে, তাহলে সরকার এই ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করে। আপনারা জেনে সুখী হবেন যে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে আমরা একটা ইনোভেশন, অর্থাৎ নিজেদের তৈরি একটা জিনিস গুয়াহাটি আমাদের এই মেলাতে, কোঅপারেটিভ মেলাতে নিয়ে গিয়েছিলাম। এলইডি বাল্ব, যে বাল্বটা আমরা নিজেরা তৈরি করি, কোঅপারেটিভ সোসাইটি থেকে একজন লোককে গুয়াহাটিতে পাঠানো হয়েছিল, সে প্রশিক্ষণ নিয়ে এসে এলইডি বাল্ব নিজে তৈরি করে এবং সেই বাল্ব আমরা এখানে বিক্রি করি বাজারের তুলনায় অধিকতর কম মূল্যে। সেই আমাদের এই যে নতুন ইনোভেশনটা লক্ষ্য করে আসামের মুখ্যমন্ত্রী এবং সমবায় মন্ত্রী উচ্চস্বরে প্রশংসা করেছে। দ্বিতীয়টি হল আরেকটি সুখবর আপনাদেরকে জানাই যে আমরা বিভিন্নভাবে আমাদের এই কোঅপারেটিভ সোসাইটিকে বিস্তৃত করার জন্য, ব্যবসাকে বিস্তৃত করার জন্য চেষ্টা চালাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে অকারণে ভিজিলেন্স তদন্ত, সোচ্চার বিডিএফ। শ্রীকোনায় জুয়ার আসরে পুলিশের অভিযান, বিভিন্ন সামগ্রী সহ ধৃত 4। কাটিগোড়া সার্কেল অফিসে মদের আসর, আচমকা হানা সিও রবার্ট টুলোর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।